কি করলে গর্ভধারণের জন্য সহজেই জরায়ুর সার্ভিক্সের মুখ খুলে যাবে এবং সহজেই গর্ভধারণ হবে। প্রতি মাসের নির্দিষ্ট একটি সময়ে গর্ভধারণের জন্য জরায়ুর সার্ভিক্সের মুখ খুলে যায়, আবার নির্দিষ্ট সময়ের পরে জরায়ুর সার্ভিক্সের মুখ বন্ধ হয়ে যায়। আবার যখন বাচ্চা প্রসবের সময় আসে তখন জরায়ুর সার্ভিক্সের মুখ খুলে যায় এবং বাচ্চা প্রসব করে। গর্ভধারণের পূর্বে প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে যখন সার্ভিক্সের মুখ খুলে যায় তখন গর্ভধারণের জন্য উর্বর সময় তৈরি হয়। আর এই উর্বর সময়ে স্বামী স্ত্রী মিলন করলে পুরুষের শুক্রাণু সহজেই নারীর জরায়ুর সার্ভিক্সে প্রবেশ করতে পারে এবং নারীর ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষমান ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষিক্ত হয়ে গর্ভধারণ করতে সক্ষম হন। যখন ওভুলেশনের সময় সার্ভিক্সের মুখ খুলে যায় তখন সার্ভিক্সটা একটু উপরে উঠে যায় এবং ভিতরের জায়গাটা পিচ্ছিল ও সফট হয়ে যায়। তখন আঙ্গুল দিলে আঙ্গুলটা সহজেই ঢুকে যায়। সার্ভিক্সের মুখ না খুললে আঙ্গুল সহজেই ঢুকবে না। সার্ভিক্স ফিঙ্গার টেস্ট করে সহজেই আপনারা জানতে পারেন যে আপনার জরায়ুর সার্ভিক্সের মুখ খুলছে কিনা। জেনে সে অনুযায়ী শারীরিক মিলন করে সহজেই গর্ভধারণ করতে পারেন। তাই আজকের ভিডিওতে দেখাবো কি করলে গর্ভধারণের জন্য সহজেই জরায়ুর সার্ভিক্স খুলে যাবে এবং সহজেই গর্ভধারণ হবে। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখার শুরুতে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আমাদের দেশে অধিকাংশ মেয়েদের বিভিন্ন সমস্যার কারণে গর্ভধারণ হচ্ছে না। এর মধ্যে কারো কারো অনিয়মিত মাসিক, জরায়ুতে টিউমার বা সিস্ট, থাইরয়েড গ্রন্থির সমস্যা, অ্যান্ড্রোমেট্রিওসিস বা ফাইব্রয়েডস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনে বাধা, সঠিক সময়ে ওভুলেশন বা ডিম্বপাত না হওয়া, এই সব সমস্যা যাদের থাকে তাদের সহজে গর্ভধারণ হয় না। এছাড়াও অনেকেই জানেন না গর্ভধারণের জন্য কোন সময় সহবাস করতে হবে। এইসব বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় জরায়ুর সার্ভিক্সের মুখ গর্ভধারণের জন্য খুলে না এবং ওভুলেশন ও ডিম্বপাত হয় না। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য একটি প্রাকৃতিক উপায় আপনাদের দেখিয়ে দেব, যা পরিপূর্ণভাবে ফলো করলে মাসিক নিয়মিত হবে, সঠিক সময়ে ওভুলেশন হবে, জরায়ুর সার্ভিক্সের মুখ সহজেই খুলে যাবে এবং সহজেই গর্ভধারণ করতে পারবেন। যেসব মহিলাদের অনিয়মিত মাসিক হয়, পিরিয়ড ঠিক মতো হয় না, ওভুলেশন ঠিক মতো হয় না, বারবার ইউটেরাস ইনফেকশন হয়ে যায়, জরায়ুতে বারবার ইনফেকশন হয়ে যায়, ফ্যালোপিয়ান টিউবে ইনফেকশন হয়ে যায় বারবার, ওভারিতে টিউব তৈরি হয় না, এছাড়াও স্বামী স্ত্রী মিলন করতে ইচ্ছে না হওয়া, এই সব সমস্যাগুলো একদমই ভালো হয়ে যাবে। তবে যাদের টিউব ব্লক ও অ্যান্ডোমেট্রিয়াম এর ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। যে জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সে জিনিসটা হলো মাকারুট পাউডার। আমাদের দেশে কিন্তু মাকারুট হয় না, তবে আমাদের দেশে পাউডার ও ক্যাপসুল পাওয়া যায়। আপনারা পাউডার ব্যবহার করতে পারেন বা ক্যাপসুলও ইউজ করতে পারেন। এই মাকারুট পাউডার স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে কাজ করে, উভয়ের প্রজনন ক্ষমতা বাড়িয়ে প্রেগনেন্সিতে সাহায্য করে। এই মাকারুট পাউডার কোথায় পাবেন, কিভাবে পাবেন, কিভাবে ব্যবহার করবেন, সব কিছুই এই ভিডিওতে আপনাদের বলে দিব। আমাদের সাথেই থাকুন। প্রথমেই বলি মাকারুট পাউডার কোথায় পাবেন। যে কোনো আয়ুর্বেদিক ঔষধের দোকানে কিন্তু এই মাকারুট পাউডারটা পেয়ে যাবেন। এই মাকারুট পাউডার দুই কালারের পাওয়া যায়, রেড কালার ও ব্ল্যাক কালার। রেড কালারের মাকারুট পাউডার মহিলারা ইউজ করবেন এবং ব্ল্যাক কালারের মাকারুট পাউডার পুরুষরা ইউজ করবেন। যদি মহিলাদের ক্ষেত্রে রেড কালার না পাওয়া যায় সেক্ষেত্রে ব্ল্যাক কালারও ইউজ করতে পারেন। এই মাকারুট পাউডার মহিলাদের ফার্টিলিটি সিস্টেমকে উন্নত করে, মহিলাদের প্রোডাক্টিভ সিস্টেমকে রিঅ্যাক্টিভেটেড করে। এই মাকারুট পাউডারের মধ্যে কিন্তু 65 রকমের পুষ্টিগুণ আছে, মহিলাদের ইনফার্টিলিটির সমস্ত সমস্যা সমাধান করতে পারে এই মাকারুট। যদি মহিলাদের ডিম্বাণুর কোয়ালিটি ভালো না হয় তাও উন্নত করতে পারে এই মাকারুট পাউডার। এই মাকারুট মহিলাদের ফলিকলকে উন্নত করতে পারে। এই মাকারুট পাউডার নিয়মিত নিয়ম মেনে খেলে জরায়ুর সার্ভিক্সের মুখ খুলে যাবে এবং সহজেই গর্ভধারণ হবে। মাকারুট পাউডার কখন খাবেন? এই মাকারুট পাউডার একটু কষা টাইপের। যারা পাউডার ইউজে শরীর বেশি কষে যায় তবে এর সাথে ইচুপগুলের ভুষি ব্যবহার করতে পারেন। আবার পাউডারের পরিবর্তে ক্যাপসুলও ব্যবহার করতে পারেন।
যদি মাকারুট পাউডার ইউজ করেন তবে প্রতিদিন একবার করে খাবেন। এক চামচ পাউডার এক গ্লাস পানির বা দুধের সাথে মিশিয়ে খাবেন। মহিলারা মাসিক শুরু হওয়ার পর থেকে খাওয়া শুরু করবেন আর পরবর্তী মাসিক আসার আগ পর্যন্ত খাবেন। আর পুরুষ সারা মাস মাকারুট পাউডার খেতে পারেন। যদি পাউডারের পরিবর্তে ক্যাপসুল খান তবে সারা দিনে একটি ক্যাপসুল খেলেই হবে। তবে যারা বাচ্চাদের দুধ পান করাচ্ছেন এবং যাদের থাইরয়েড সমস্যা আছে বা যাদের ব্রেস্টে সমস্যা আছে তারা এই মাকারুট পাউডার খাবেন না, তাদের খেলে সমস্যা হতে পারে। আশা করি এই মাকারুট পাউডার নিয়ম মেনে নিয়মিত খেলে মাসিক নিয়মিত হবে, সঠিক সময়ে ওভুলেশন হবে, জরায়ুর সার্ভিক্সের মুখ সহজেই খুলে যাবে এবং সহজেই গর্ভধারণ হবে। আশা করি বিষয়